শ্রেষ্ঠত্বের রাজমুকুট কত সহজে হাতবদল হয়ে যেতে পারে, হারে হারে টের পাচ্ছে এখন নামিবিয়া। এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে স্বপ্নের উড়ানে বিশ্বকাপটা শুরু করেছিল, সেই ছন্দ ধরে রাখতে পারেনি দ্বিতীয় ম্যাচেই, বরং ইগলদের 5 উইকেটে হারিয়ে এখন টেবিলের টপে নেদারল্যান্ডস। টস জিতে আগে ব্যাট করতে নেমে এদিন আর হাত খুলে খেলতে পারেননি নামিবিয়ার ব্যাটাররা। ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে দিশেহারা এরাসমাসের দল। ওপেনার ডিভান ডাক মেরে বিদায় নিলেন 19 বলে, তাও 20 রান আরেক ওপেনার ফন লিঙ্গেনের। ফ্রাইলিং 5 নম্বরে নেমে করেন দলের হাইস্ট স্কোর 43 রান, সেখানেও স্ট্রাইক রেট 89.5, বাদ বাকি সবাই এলেন আর গেলেন, বলার মতো স্কোর নেই কারোই। 20 ওভার শেষে জমা হল 6 উইকেটে 121 রান। ছোট খাটো এই পুঁজি নিয়েও অবশ্য সেসব দিয়ে লড়াই চালিয়ে গেছে নামিবিয়ার বোলাররা, কিন্তু শুরুটা ভালো ছিল নেদারল্যান্ডসের। টার্গেট কম, তাই ধীরে সুস্থে প্রেশারলেস খেলেছেন ডাচ ব্যাটাররা। 31 বলে 39 রান করে বিদায় নেন বিক্রমজিৎ সিং। এরপর 3-এ নামা ডিলিটকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার ম্যাক্স ও ডাউন দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে। তবে দলীয় 92 রানে ও ডাউনকে রান আউট করেন এরাসমাস। তখন নেদারল্যান্ডসের দরকার 37 বলে 30 রান। 16তম ওভারে স্মিথ 6 রান খরচায় নিয়ে নেন জোড়া উইকেট। এরপরের ওভারে ফ্রাইলিং কোনো রান না দিয়ে নিলেন 1টা উইকেট। পুরো দমে ম্যাচে ফিরে গেল নামিবিয়া। আর ম্যাচ থেকে ছিটকে যেতে যেতেই ডাচদের কোনো বিপদ হতে দেননি ডিলিট। অপরাজিত 30 রানের ইনিংস খেলে 3 বল বাকি থাকতেই দলকে এনে দিয়েছেন টানা দ্বিতীয় জয়। ফারসানা জহির, টি স্পোর্টস। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.